নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীল বোরোর আবাদ। পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোর সমলয়ে চাষাবাদের জন্য ধানের চারা রোপণ কার্যক্রমও শুরু হয়েছে। নতুন এই প্রযুক্তি এবং পদ্ধতির সহায়তায় উৎপাদন খরচ কমবে, বাড়বে উৎপাদন, বাড়বে লাভও। 2022-23 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় 2050 একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। জেলার 4টি উপজেলায় 50 একর করে ব্লক প্রদর্শনের মাধ্যমে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এতে করে কৃষকের যেমন খরচ বাঁচবে, অন্যদিকে বাঁচবে সময়। শুধু তাই নয়, ধান কাটা ও মাড়াই হবে আধুনিক যন্ত্রের মাধ্যমে। সমলয়ের মাধ্যমে করাতে আমরা দেখেছি 1 বিঘার মাধ্যমে এই 50 একর জমিনের মোটামুটি 20 তলাটা তৈরি করে ফেলাইতেছি। খরচর দিকটা হইল কম, আবার দেখা গেছে ওই যে ধান যেটা এটা অনেক পামো, আবার হ্যান্দা আয় হইব অনেক। আগে 1 বিঘা লাগাইতে আমাদের মনে করেন 3-4 হাজার টাকা লাগতো লাগাইতে, এখন আমরা মনে করেন 1 হাজার টাকা আমরা লাগাইতে পারবো। সমলয়ে চাষাবাদের কারণে একদিকে যেমন শ্রমিক সংকট কাটবে, অন্যদিকে ধান উৎপাদনে খরচ কমবে 40%। একসাথে চারা উৎপাদন, তারপরে জমি তৈরি, তারপরে পরিচর্যা সহ এবং কাটার সময় একসাথে কাটা যায়, 6-8 হাজার টাকা আপনার সেভ হবে। দেশে যেন কোনো খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেজন্য কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া সহ আধুনিক কৃষি যন্ত্র এবং প্রযুক্তি পৌঁছে দিতে তদারকি করছে জেলা প্রশাসন। যাদের হয়তো বীজের অভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে বীজও বিতরণ করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে যাতে আমাদের কোনোভাবেই খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেই জন্য কিন্তু আমরা সর্বান্তভাবে চেষ্টা করছি। কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষককে 50% ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।